দর্শকদের ভালোবাসায় সাফল্যের সাথে ১৩ পেরিয়ে ১৪ বছরে পদার্পণ করল জননন্দিত টেলিভিশন চ্যানেল মাইটিভি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে মাইটিভি ভবনে কেক কেটে আর ফুলের শুভেচ্ছার মাধ্যমে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়। আরো জানাচ্ছেন আবু সাইদ অপু। ১৩ পেরিয়ে ১৪ বছরে পদার্পণ উপলক্ষে মাইটিভি ভবনে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথীকে সঙ্গে নিয়ে কেক কাটেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক। এরপর মাইটিভির ১৪ বছরের পদার্পণ উপলক্ষে দলের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন তিনি। মাইটিভির সকল কলাকুশলী, সকল কর্মকর্তা কর্মচারী সকলকে আমি আমার পক্ষ থেকে, আমার পার্টি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমার প্রাণ দেওয়ার শুভেচ্ছা। এরপর দেশের ইউটিউবার এবং মাইটিভির পরিচালক তৌহিদ আফ্রিদি তুলে ধরেন মাইটিভির লক্ষ্য উদ্দেশ্য। আপনারা যেসব পরিশ্রম করেছেন, আপনারা যেসব কষ্ট করেছেন, এই দেশের জন্য যেরকম ত্যাগ করেছেন, আমরাও যেন এই দেশের জন্য ত্যাগ করতে পারি, এই পরিশ্রমটা দিতে পারি। ইনশাল্লাহ আপনাদের যে কষ্টের যে হালটা আপনারা রেখে যাচ্ছেন এটা যেন আমরা ধরে রাখতে পারি। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মাইটিভির সকল কর্মকর্তা, সাংবাদিক, কলাকুশলী, কর্মচারী সকলকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাই। মাইটিভি ১৩ বছর শেষ করে ১৪-১০ বছর পদার্পণ করেছে। এই দীর্ঘ ১৩ বছর পথ চলায় মাইটিভি একদিকে যেমন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে, পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করে এ দেশের মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। এর আগে সকাল থেকেই মাইটিভি ভবনে উপস্থিত হতে থাকেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সহ নানা পেশাজীবী শ্রেণীর মানুষ। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমরা সবাই কাজ করছি। মাইটিভিও এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশের মানুষের আস্থা অর্জন করে কাজ করে যাচ্ছে। মাইটিভি সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত যে বাঙালি সংস্কৃতি, সেই সংস্কৃতিকে যে সুন্দরভাবে তুলে ধরেছেন, লালন করেছেন, চর্চা করেছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন পরবর্তী প্রজন্মের কাছে। আমাদের দেশের উন্নয়নে, আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের পুলিশের পাশাপাশি যে ভূমিকা রাখছে, ভবিষ্যতে সেই ভূমিকা রাখবে, আমাদের সহযোগী হিসেবে কাজ করবে। আমরা মাইটিভির সার্বিক সহযোগিতায় কাজ করব, মাইটিভি আমাদের সার্বিক সহযোগিতায় কাজ করবে। শুভেচ্ছা জানানোর পাশাপাশি মাইটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা। সংবাদ পরিবেশন থেকে আরম্ভ করে মাইটিভিতে সকল ধরনের প্রোগ্রামেই আপনারা পরিবেশন করে থাকেন এবং সেটা আমরা দেখি, জনগণ দেখে, আর এইভাবেই মাইটিভি টিকে আছে এবং মাইটিভি এই জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে আমি সে বিশ্বাস করি। মুক্তিযুদ্ধের চেতনা ধরে রেখে গণমানুষের কথা বলা অব্যাহত রাখবে মাইটিভি, এমনটাই প্রত্যাশা আগত অতিথিদের। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাইটিভি আগামী দিনও এই দেশের গণতান্ত্রিক বিকাশ করার ক্ষেত্রে, আমাদের ছাত্র সমাজের সমস্যা সংকটগুলো সামনে নিয়ে আসার ক্ষেত্রে এবং আমাদের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা তাদের জায়গা থেকে কাজ করবে। মাইটিভির কাছে দর্শকদের অনেক বেশি প্রত্যাশা রাখি। মাইটিভি যেভাবে দেশের শিক্ষার্থীদের জন্য নানা প্রকার প্রোগ্রাম তারা টেলিকাস্ট করে থাকে, শিক্ষার্থীদের জন্য নানান প্রকার কল্যাণমুখী কার্যক্রম করে থাকে, এই ধারাটিও সামনে সাথী ভাই তার শিক্ষা বান্ধব যে চিন্তা চেতনা রয়েছেন আরও অধিক পরিমাণে বিকশিত করবেন। বিকেলে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল অভ্যর্থনা জানান মাইটিভির উপ ব্যবস্থাপনা পরিচালক আসফিয়া উদ্দিন। এ সময় মাইটিভির চেয়ারম্যান সবাইকে শুভেচ্ছা জানান। আমি এই মাইটিভি পরিবারের কাছে কৃতজ্ঞ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে ১৪তম বর্ষে পদার্পণ করেছে। আর এদিকে ১৪ বছর পদার্পণ উপলক্ষে মাইটিভি ভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার শেষে একে একে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, শুভেচ্ছা জানান মাইটিভিকে। মাইটিভি কথাটা যে আমার টিভি এটা সবাই বলছেন, আমি একে অন্তর থেকে বলছি, আমি মনে করি এটা আমারই টিভি। টিভিটি ভালো চলছে, ১৪ বছর হয়ে গেছে, এটি একটা অর্জন আমি মনে করি। দীর্ঘদিন এখানে অনেক প্রতিযোগিতার, অনেক টেলিভিশন চ্যানেল আছে, এই প্রতিযোগিতার মধ্যে টিকে থাকা এটি একটা প্রথম আমি মনে করি, একটা বড় অর্জন। শহরে, গ্রামে, সব জায়গাতেই মাইটিভির একটা ব্যাপক অনুষ্ঠানের জনপ্রিয়তা দেখতে পাই। মাইটিভির সংবাদ অত্যন্ত বস্তুনিষ্ঠ, এখানে যে টক শোগুলো হয় সেখানে সমাজ এবং রাষ্ট্রের, রাজনীতির সমসাময়িক বিভিন্ন বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে উঠে আসে। আমাদের দেশীয় সমাজের যত রকম অনুষ্ঠান আছে, আমাদের মানুষের জন্য, মাটির জন্য যেভাবে চালিয়ে যাচ্ছেন তাদের অনুষ্ঠান, সত্যি
সেভাবে চালিয়ে যাবেন। আপনাদের উৎসাহ, আপনাদের আগ্রহ, আপনাদের একসঙ্গে দাঁড়িয়ে থাকার যে এই যে আয়োজন, এটা আমাকে খুবই অনুপ্রাণিত করলো। এখন দেশ গড়ার কাজে আমরা নিজেরা নিয়োজিত আছি, মতের পার্থক্য থাকতেই পারে। এই বাংলাদেশটাকে সুন্দর সমৃদ্ধশালী করে পৃথিবীর সামনে উপস্থাপন করা এবং মানুষের কষ্টগুলিকে লাঘব করা। ফুলেল শুভেচ্ছা জানান নানা পেশাজীবী শ্রেণীর মানুষ। আমি মাইটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি। মাইটিভির যে সংবাদ, মাইটিভির যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো, মাইটিভির সব কিছু আসলে খুব প্রিয়। মাইটিভি সাধারণ মানুষের সাথে থাকবে, ন্যায্যতার সাথে থাকবে, স্বাধীনতার পক্ষে থাকবে। এক জীবনে এক মানুষই হইলি রে দুজন। অবশ্য দপু, মাইটিভি, ঢাকা।